মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছে তো রান্না বান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না বসিয়ে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে রান্না বান্না করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই ভিডিও দেখা শুরুতে একটা লাইক দেবে আর ভিডিওটা কেমন হয় অবশ্যই ভিডিওটা পুরো দেখে কমেন্ট করবে থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওগুলি দেখার জন্য বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ডিম রান্না করব আর ডিম আলু এই যে একসাথে তো বসিয়ে দিলাম বন্ধুরা দেখে নিচ্ছি ভালো না তো ডেস্কিতে মাত্র চাল দিলাম হয়নি ভাতটা আবার ও নাড়াচাড়া দিয়ে যে পেনাগুলি ফেলে দেবো বন্ধুরা রান্না বান্না তো বসিয়ে দিলাম দেখলে তো নিই আর কি রান্না বান্না বসিয়ে চলো দেখতে থাকো তো রান্না বান্নাটুকুই শেয়ার করবো কারণ এখন ছোট্ট ছেলের জন্য বাজারে চলে যায় বিক্রির জন্য তো যাই বেচা কিনা হয় না হয় একটু তো বসতে হবে আর মাত্র কয়েকটা দিন চৈত্র মাস শেষ হয়ে যাবে তো তার জন্য আর কি বেশি কিছু শেয়ার করতে পারি তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওগুলি দেখে সাপোর্ট করার জন্য পাশে থেকো সবাই যারা একদম ফার্স্ট থেকে আমাকে সাপোর্ট করছো আর যারা এখন নতুন আছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বন্না করে দিয়েছি স্টার্ট এখন করলা ভাজি করব আর করাতে তেল দিলাম তেল দিয়ে অল্প করে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলটা গরম করে নিলাম তারপর করলাগুলি দিয়ে অল্প লবণ দিয়ে এই যে মিশিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেব ঢাকাতে কিছুক্ষণ রেখে দিলে তাহলে করলাগুলি একটু ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে আর উল্টে পাল্টে তারপর ভেজে তুলে নেবো আর কি তো দেখুন আরেক রা হলুদটা মিশিয়ে এভাবে ভাজ ভাস করে দিলাম তো এখন দিয়ে দেব ঢাকা চাপা এই তো ঢাকা চাপা দিয়ে করলাগুলি ভেজে তুলে নিয়েছিলাম তারপর এখানে ডিম রান্না করব ডিমগুলি দেখো ভেজে নিচ্ছি ডিমগুলি ভেজে তুলে তারপর ডিম আলু দিয়ে রান্না করবো আলুগুলি ভাজবো তো বন্ধুরা দেখো অনবরত নাড়াচাড়া দিয়ে ডিমগুলি ভেজে তুলে নিলাম তারপরে দেখো এখানে আলু ভেজে নিচ্ছি যেহেতু আলু দিয়ে ডিম জলটা হবে তো আলুগুলিও ভেজে নিচ্ছি ডিম তো ভাজা হয়েছে তো ডিমগুলি ভেজে তুলে তারপর এখানে দেখো আলুগুলি ভেজে তুলে নিলাম তারপর আরেক পাশে দেখো আরেকটা করে এতে আমি ডাটা চচ্চড়ি রান্না করব তো ডাটাগুলিকে অল্প তেলের মধ্যে দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে অল্প জল দিয়ে এখন ঢাকা দিয়ে ভাপে ভাপে একটু সিদ্ধ করে নেব তারপর ভাজা ভাজা করে নিয়েছি ডাঁটাগুলি সর্ষে পেস্ট দিয়ে ডাটা চৌচড়িটা আজ রান্না করব তো দেখো ডাঁটা চৌচুরিটা সম্বাদ দেবো করাতে শুকনো লঙ্কা আর কালো জিরা পোড়ন দিয়েছি তারপর সর্ষে পেস্টটা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সর্ষেটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দেবো ভাজা ডাটাগুলি ডাটাগুলি দিয়ে মিশিয়ে নেব এই তো ডাটাগুলি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে আর ডাটাগুলি একটু সিদ্ধ হবে তার জন্য অল্প পরিমাণ দিয়ে দেব জল জলটা দিলাম আর লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ডাটাগুলিকে একটু সিদ্ধ হতে দেব তারপর ঢাকা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর জলটা অনেকটাই কমেছে পুরো শুকিয়ে নেব আর ডাটাগুলিও প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু মাখা মাখা ডাটা চচ্চড়িটা হবে তারপর থেকে সর্ষে তেল দিয়ে দিলাম সরষে এবং সর্ষে তেলে ঝাঁজে ডাটা চচ্চড়িটা বেশ ভালো হয় সর্ষে এবং সর্ষের ঝাঁসটা আমার কাছে খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার ডাটা চচ্চড়ি রান্না হয়ে গেছে সর্ষে দিয়ে এবং নাড়াচাড়া দিয়ে জাস্টটা নামিয়ে নিলেই হয়ে যাবে আর কি আর কার কার পছন্দ ডাটা চচ্চড়ি এইভাবে সর্ষে দিয়ে রান্না করলে অবশ্যই জানিও কমেন্টে এই দেখো আমার ডাটা চচ্চুরি হয়ে গেছে সর্ষে দিয়ে ডাটা চচ্চড়ি তরকারিটা দেখতে যেমন লোবনীয় হয়েছে বন্ধুরা খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তরকারিটা দেখতে কিন্তু জাস্ট লোবনীয় খেতেও অসাধারণ হয়েছিলো বন্ধুরা তারপর দেখো এখানে ডিম ঝোলটাও বসিয়ে দিয়েছে বন্ধুরা পরিমাণ মতো জল লবণ দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম তারপর ডিম আলুগুলি দিয়ে দিলাম ডিম আলু দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখো ঝোলটা অনেকটাই হয়ে এসেছে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব এই তো হয়ে গেছে আমার ডিম দরকারি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিম জোলটাকে মিশিয়ে নামিয়ে নেব অনেকটাই হয়ে গেছে তো বন্ধুরা দেখো ডিম জলটা হালকা পাতলা হয়েছে যেহেতু আলু দিয়ে ডিম দিয়ে বলেছি যে হালকা পাতলা ডিম জোল হবে ওই তো হালকা পাতলা ডিম জোল হয়ে গেছে রান্না নামিয়ে নেবো আর রান্নাবান্নাও কমপ্লিট তো বন্ধুরা দেখো এই যে হালকা পাতলা আলু দিয়ে ডিম জল হয়ে গেছে আর দুপুরের গরম ভাতের সাথে এরকম হালকা পাতলা ডিম জোল হলে আর কিছুই লাগে না জাস্ট লোভনীয় দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারি কালারটা অসাধারণ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তরকারিটা দেখতে কেমন হয়েছে তো আজ আলু দিয়ে হালকা পাতলা ডিম জোল হয়েছে আর কি রান্না হলো বলো তো এই যে করলা ভাজি করলা ভাজি এই যে ডাটা চর আর ডিম জোল তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না গুড ইভিনিং বন্ধুরা এখন পনে আটটার মতন বাজে তো সেল তো লেগেছে তো গেলাম আর কি রান্না বান্নার পর আর ভিডিও শ্যুট করা হয়নি রান্নাবান্না করে স্নান করে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে তো গেলাম বসলাম আর কি ফুটপাতে কাপড় নিয়ে তো যাত্রাটুকু হয়েছে যেহেতু বন্ধুরা আমার কাছে অল্প স্বল্প মান তো লোকজন কম আসে আর যেগুলি এখন মানুষ কেনাকাটা করে যেমন পাপুস দরজার পর্দা বেডশিট তারপর কাপড় কম এগুলা মানুষ কাটা করছে দেখছি তো এগুলির আমার কাছে নেই কোনোটাই আমি ব্লাউজ নিয়ে বসেছি নাইটি সায়া এগুলি আর কি তো যাই হোক টুকটাক যাত্রা হয়েছে তো আসলাম কিছুক্ষণ হয়েছে তো এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়েছি খেয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে ব্লগটা শেষ করবো বলে তো বন্ধুরা আজকেও তো রান্না বান্নাটা পুজো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও যা খেয়েছি রান্না করে সেটাই শেয়ার করলাম রান্না বান্নাগুলি কেমন লাগলো তোমাদের কাছে আর আজকের ব্লগটা এখানে দিচ্ছি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তো প্লিজ প্রথম থেকে যারাই আমাকে সাপোর্ট করে আসছো জানি তোমরা আমার পাশে আছো সাপোর্ট করছো থ্যাংক ইউ সবাইকে তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট ভালো দেখে সবাই